হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে বেসনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। যখন আমাদের বাড়িতে সবজি থাকে না বা মাঝে মধ্যে আমাদের সবজি খেতে ভালো লাগে না, তখন যদি বেসনের এই রেসিপিটা বানানো হয় তাহলে খেতে কারোর কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, বেসনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, 1/2 টিস্পুন ঘি। সব কিছু শুকনো অবস্থায় বেসনের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে বেসনকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আবার একটু জল দিয়ে দিলাম। ব্যাটার খুব একটা ঠিক হবে না, আরও একটু জল লাগবে। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ঠিক এই রকম হবে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। দুই থেকে 3 মিনিট বেসনকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে বড়া ভাজার পর খুব নরম থাকবে। দেখুন, ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভাজার আগে এর মধ্যে আমি 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে বেকিং সোডাকে বেসনের সাথে মিক্স করে নিচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে বেসনের বড়াগুলো আমি ভেজে নেব। বেসনের বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব বড়াগুলোকে ভেজে আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এইবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1/2 টিস্পুন জিরে, 1/4 টিস্পুন কালো সর্ষে, 1টা শুকনো লঙ্কা, 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদাকে আমি গ্রাইন্ড করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম, ভেজে নেব মশলা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট একেবারে মিহি করার দরকার নেই। 1টা মাঝারি সাইজের টমেটোকেও কেটে দিয়ে দিলাম, টমেটোকেও মশলার সাথে ভেজে নেব। ভাজার সময় মশলার মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলার সাথে সব কিছু মিক্স করে 1 মিনিট মতো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। 1 টেবিল স্পুন বেসন আমি এইভাবে দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, যেন বেসনটাও মশলার সাথে ভাজা হয়ে যায়। বেসনকে মশলার সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে 1/2 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের সাথে মশলাকে ফুটতে দেব। ফুটতে শুরু করেছে আগে থেকে ভেজে রাখা বেসনের বড়া দিয়ে দিলাম।
দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। এইভাবে বেসনের বড়া বানিয়ে আপনারাও অবশ্যই দেখবেন, খুব নরম হয়। দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দেব। ফুটে গেছে দেখুন। এইবার আমি গ্যাস অফ করে দেব। ঠান্ডা হলে আমি একটা বোলের মধ্যে সার্ভ করব, অল্প একটু গরম মশলা দিয়ে। একটা বোলের মধ্যে আমি শার্প করে দেখাচ্ছি। এই রেসিপিটা ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।